আসসালামু আলাইকুম। হ্যাঁ ইনশাআল্লাহ, আমি যেটা দেখেছি প্রদর্শনীতে যে আয়োজনটা ছিল খুলনা কালেক্টিভ সোসাইটি, একটা অদ্ভুত করব যেটা আমার মনে হয় এর আগে হয়েছিল যদিও, কিন্তু এবারের যে সংগ্রহটা বিচিত্র সংগ্রহ এখানে স্থান পেয়েছে। সব মিলিয়ে যে যারা অংশগ্রহণ করেছে তাদের যে প্রদর্শনী বা উপস্থাপনা একটা একটা সৌন্দর্য ছিল এবং সবার মধ্যে আন্তরিকতা, এটা একটা খুব ভালো লেগেছে আমার। তারপরে এখান থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রদর্শিত অংশগ্রহণ করতে এসেছে, আবার অংশগ্রহণ ছাড়াও অনেক কিছু দেখার জন্য এসেছে, শুধু ইংল্যান্ড থেকে বা কলকাতা থেকে এসেছে, বাংলাদেশের দেখলাম বগুড়া থেকে, পাপড় থেকে, রংপুর থেকে, কক্সবাজার, চট্টগ্রাম বিভিন্ন অঞ্চল থেকে, এই যে একটা ভালো লাগা সংগ্রহের একটা সমাবেশ, এটা আমার মনে একটা বিশাল একটা কৃতিত্বটা আমার মনে হয় খুলনা কালেক্টিভ আমরা দিতে পারি। জি আমি আমার মনে হয় শুধু আমি না, বাংলাদেশের মধ্যে মনে হয় সম্ভবত এই তালাচাবি প্রদর্শনী প্রথম হবে, মানে এইভাবে এককভাবে এইভাবে প্রদর্শন হয়নি। তো আমার সংগ্রহ যেটা ছিল সেটা থেকে আংশিকভাবে দেওয়ার চেষ্টা করেছি, তো সেটাও বিভিন্ন রকম অল্প অল্প করে আমি দেখার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করেছি যে কালার সিরিজটা কীভাবে হয়, কী ধরনের কত ধরনের কালার ব্যবহার ছিল সেটা তুলে ধরার চেষ্টা করছি। এবং ভবিষ্যতে এরকম প্রদর্শনী যদি আমরা আরও করি সেক্ষেত্রে আমাদের কোন কোন বিষয়গুলো মনে রাখতে হবে? হ্যাঁ, এখানে বিশেষ করে যে আমাদের ডিসপ্লে, যেটা ডিসপ্লের ব্যাপারটা, এটা আমাদের একটু ভাগ করা দরকার যে প্রত্যেকের আমার মনে হয় এখানে শোকেসটা একটা খুবই জরুরি, যাতে এখানে ইয়েটা প্রোটেকশনটা ভালো হয়। তো এখানে দুই একটা খোলা ছিল কিন্তু সেভাবে কিছু, আরেকটা যেটা আমার মনে হচ্ছে এখানে একটা সিসিটিভি ক্যামেরা ব্যবহারের ব্যবস্থা থাকতো তাহলে আমার মনে হয় এই জিনিসটা আরেকটু ভালো হতো। আমার ডিসপ্লে থাকলে পরে তাহলে অনেকটা হয়তো আমরা নেই, কিন্তু আমাদের এইটা এটা ঠিক মানে লক্ষ্যটা ইয়েটা করবে আর কি। মাঝখানে একটা বলি, সেটা হচ্ছে আগে জানতাম আতিথেয়তায় মহাখালী সেরা, এখন মনে হচ্ছে আমায় আমি যদি বিয়ে না করতাম খুলনাতে হয়তো বিয়ে করতাম, যেটা রবি ভাই শুনলে খুশি হবে এটুকু আমি বলতে পারি। তিন চার চারটে বিয়ে তো আমাদের করাই যায়। আর সবচেয়ে বেশি ভালো লেগেছে হচ্ছে আমার সোসাইটি, যেহেতু আমি মেম্বার, মানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কারেক্টাররা কিন্তু ছুটে আসছে, এটাই সবচেয়ে বড় সফলতা আমি মনে করি। এবং এটা শুধু খুলনার বেলা না, আমাদের দেশের কারেক্টাররা আর যাই হোক তাদের সব থেকে বড় গুণ হচ্ছে তারা যে কোনো ধরনের সংরক্ষণ অনুষ্ঠানে যায় এবং দিস ইজ ভেরি পজিটিভ। অনেক ধন্যবাদ শামসুদ্দিন ভাই। অবশ্যই আপনাকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, এবার গতবারের মতো এবার আমি অ্যাটেন্ড করলাম শুধু একটা লোভে, সেটা হলো এখানে সারা বাংলাদেশ থেকে কালেক্টর আসেন এবং দিল খোলা সবার অনুভূতি এবং তাদের সাথে মিশতে পেরে আমি নিজেকে গর্ব এবং আমার অনুভূতিটা হলো মেলাটা যেন অন্য অন্য ইয়েও ছড়িয়ে পড়ে এবং সারা বাংলাদেশ কালেক্টর জাগরণ হয়। এই জন্য বিশেষ করে আমি রবিউল ভাই এবং যারা সিএসকে, আমি নিজেও একজন সদস্য হিসেবে আমি নিজেও চমৎকার একটা উদ্যোগ এটা চালু থাকবো সেই আকাঙ্ক্ষা। এবং দর্শকদের জন্য বলি জাগরণ ভাই একজন ক্যালিগ্রাফি আর্টিস্ট এবং এই প্রদর্শনীতে উনি তার নিজের করা ক্যালিগ্রাফি প্রদর্শন করছেন। অনেক ধন্যবাদ। আচ্ছা শাহিন ভাই, আপনি তো আসলেন কক্সবাজার থেকে এই প্রদর্শনী দেখতে, আপনি কি গত বছর আসছেন? এটা আমাদের কক্সবাজারে হোক হ্যালো হ্যালো হ্যালো। এবং সবার যে স্বতঃস্ফূর্ত মানে অংশগ্রহণ এটা আসলেই মনোমুগ্ধ, এবং থেকে যারা এসছে সবার ইয়েটাই ভালো থেকে আসছে, মানে অসাধারণ কথা, অসাধারণ বদল ভাইয়ের আতিথেয়তার কথা আর কি বলবো। আমি তো নিজেই খুললাম, তারপরেও মানে
সব দিক থেকে না আমার কাছে লাইসেন্স মনে হচ্ছে না কারণ কেসিএস এর লাস্ট টাইমের থেকে এবারের আয়োজনটা আরো সুন্দর হয়েছে ভালো হয়েছে আর থ্যাংকস টু অল দ্য কেসিএস মেম্বার্স এত সুন্দর করে জিনিসটাকে অর্গানাইজ করার জন্য তো এবার আমি কোনো কিছুতেই পার্টিসিপেট করতে পারিনি জাস্ট কিছু ফ্রেন্ডসদেরকে ইনভাইট করতে পেরেছি বাট আলহামদুলিল্লাহ আগে থেকে ভালোই রেসপন্স পেয়েছি তো এটাই আমি আই এম সো গ্রেটফুল যে এটাতে আপনাদেরকে অনেক থ্যাংকস আপনারা এত দূর থেকে এসে জিনিসটাকে এত সুন্দর করে অর্গানাইজ করছেন এবং এটা আলহামদুলিল্লাহ অনেক অনেক জায়গায় স্প্রেড হয়ে গেছে মানে কেসিএস সম্পর্কে অনেকের কাছে এখনো শুনতে পাই অ্যান্ড আমি অনেক ছোট ছোট বাচ্চাদেরকে দেখছি এই মানে এই সংগ্রহের উপরে অনেক ইন্টারেস্টেড কারণ এখন এত ফেসবুক মানে সোশ্যাল মিডিয়াতে মানুষ এত ইনভলভ থাকে সো অনেক অ্যানসিয়েন্ট টাইমের অনেক কিছু সম্পর্কে জানে না সো আলহামদুলিল্লাহ বলবো যে ইটস আ ভেরি গুড অর্গান মানে If you like this video, hit the like button. Don't forget to share this video. Subscribe to my channels, press the bell icon to get notified of our upcoming videos. Thank you.